বাংলাদেশের একজন বহুত বড় শেখুল হাদিস এবং মুরব্বী এবং বহুত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ পীর ছিলেন হযরত গহরপুরী রহমতুল্লাহ আলাইহ। জামালপুরের জামালপুর ডিস্ট্রিক্টের ইসলামপুর থানায় এক জায়গায়, ব্রহ্মপুত্রের চরের এক জায়গায় এক মাদ্রাসায় খতমে বুখারী করছেন, না বয়ান করছেন হুজুর রাত্রে ১২টায়, শেষ ১২টার পরে বলতেছেন আমার রাত্রে ১:৩০টায় সিলেটে খতমে বুখারী আছে। এই জামালপুর থেকে বিমানবন্দর আছে জামালপুর, আজ থেকে ৩০-৩৫ বছর আগের কথা, আমি ছিলাম ওই মাহফিলে। মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের মুরিদ, তার জানা আছে। তো প্রিন্সিপাল সাহেব একটা হারিকেল জানাইয়া চার পাঁচজন ছাত্র দিছে, হুজুরে আগায় দাও নদীর চরে, হুজুর চলে যাবেন সিলেটে গিয়ে খতমে বুখারী করবেন। ফোলাফানে কয়ে এটা কেমনে কয়ে, তোরা বেশি কিছু কথা কইছে, আমি যেটা বলছি এটা কর। তো হুজুরে নূর দিছে হুজুর রহমতুল্লাহ আলাইকে, এই হারিকেল নিয়ে আগায় দিতে গেছে নদীর চরে, বোধ হয় ৮-১০ মিনিট হেঁটে গেছে। এবার হুজুর বলেন বাবারা যাও, তোমরা যাও যাও। হুজুর বলে দিছেন হুজুর যেটা বলবেন এটা করবা, যদি কেউ চলে যাও চলে আসবে আর পিছনে তাকাইবি না। চলে আসছেন, পরের দিন খবর লইছেন ঠিকই রাত ১:৩০টায় সিলেটে উনি খতমে বুখারী করছেন। এত বড় বুজুর্গ ছিলেন, উনার নামে এই সংগঠন আন্নুর। আমাকে বলছে বলা মানে সাধারণ না, এই জন্য বরকতি মজলিস। গহরপুরি হুজুর গাড়িতে বসছেন, গাড়ি স্টার্ট লয় না, স্টার্ট বন্ধ হয়ে গেছে। ড্রাইভারকে বলা হয়েছে স্টার্ট দেও, কয় হুজুর তেল নাই। হুজুরে বলা হয়েছে হুজুর তেল নাই যে, কয় গাড়ি স্টার্ট দিতে কও। হুজুর তেল নাই স্টার্ট লইব না, কয় স্টার্ট দিতে কও। ড্রাইভারে বলা হইতেছে হুজুর কইছেন স্টার্ট দিতে, কয় হুজুর তেল নাই স্টার্ট লইব না, কয় হুজুর কইতেছেন, কয় হুজুর কইলে কি হুজুর তেল নাই, হ্যাঁ হ্যাঁ দেই কয়। গাড়িতে তৈল নাই, এটা স্টার্ট হইব কেমনে? অনেক বোঝা, একেবারে চাবিটাতে একটা গুড়ান দিয়ে, চাবি গুড়ান দিছে স্টার্ট লইছে, ৩৩ কিলো গেছেন তেল ছাড়া। আপনারা নাম শুনছেন হয়তো বা, ময়মনসিং এর একটা ট্রেন আছে ময়মনসিং থেকে চলে জারিয়ার ট্রেন কয়ে দেয়, জারিয়া রেল স্টেশন, তার আগের স্টেশন পূর্বতলা। ট্রেনও আসছে আমিও স্টেশনে, তখন আমি ঢাকা আসি নাই, আজ থেকে ৩২ বছর আগের কথা। দেশে এক মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম আমি, এক মোটর সাইকেল ড্রাইভ করে ওই ২-৫-৭ থানার মধ্যে মাহফিল করতাম মোটর সাইকেলে। তো স্টেশনের নিকট দেই রাস্তা, যে মাহফিলে হুজুর যাইতেছেন আমি এই মাহফিলের বক্তা। তো আমি মোটর সাইকেল নিয়ে যাইতেছি, তো ট্রেন আসছে মোটর সাইকেল থামাইয়া ওইখানে স্টেশনের এক চাষতলে চা খাইতেছি, হঠাৎ করে দেখি গহরপুরী হজরত। তো আমি তাড়াতাড়ি চার কাপ রেখে দৌড়ে গিয়ে সালাম দেয়া, হুজুরের ব্যাগ নিতে চাইছি, ব্যাগ দেয় না। আমার হুজুর কই যাবেন কে অমুক জায়গায়, আমার হুজুর আমি ওই মাহফিলে যাবো। কেউ কেমনে যাবে, হুজুর মোটর সাইকেল আছে আমার সাথে, চলো ভালো হয়েছে, না মোটর সাইকেলে উঠাইলাম যাইতেছি। তখন রাস্তাঘাট এত পাক্কা পোক্তা রাস্তা না, মাটির রাস্তা। আবার মাহফিল পর্যন্ত যাইতে যেতে তিনটা কালবার আছে, অনেক নিচে গিয়া উপরে উঠতে হয়। তো আমি কালবার প্রথম যেটা ওখানে গিয়ে গাড়ি থামাই দিছে, হুজুর একটু নামলে ভালো হয় নিচে, কয় নামতে হইব না যাও। কি কয়, আমার ভয় লাগতেছে গিয়ে উঠবো কেমনে, গাড়ি হইলেও ৭৫ গাড়ি, ১০০ও না। উনি বসে রয়েছেন পিছনে, আস্তে 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 নামছি, নামছি তো ঠিকই, এখন ভয় পাইতেছি যখন উপরে উঠে যদি না কুলায় উপরে, তো উল্টা ফোরমো না হইলে ফিস বাজাইব, এখন কি করি। ওই কের 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 গাড়ি গিয়ে উঠছেই গেছে, এই তিনোটার মধ্যে নামেন নাই। এখন রাস্তা থেকে মাহফিলটা একটা ছোট্ট আইল আছে, এটাতে যাইতে হয়। আমার হুজুর এই তো মাহফিল, এই দিক দিয়ে যাইতে হবে, কয় যাও। হে বই রয়েছেন এই আইলের দিয়েই গেছি গাড়ি নিয়ে, নিজে ড্রাইভ করিয়া, শোনা কথা না তো, মঞ্চের কাছে গিয়া নামাইছি। এত বড় বুজুর্গ ছিলেন, খানা খাইতে বসে খাসির গোস্ত আনছে মুখের কাছে, নিছে এই খাসি কে জবাই করছে, কয় হুজুর মাদ্রাসার হুজুর, কোন হুজুর আনো, হুজুর কই যা পায় না, হুজুর বাবরসি, বাবরসি রে আনো, বাবরসি কয় আমি না হুজুর, এক ছাত্র, ছাত্র রে আনো, বাত লইয়ে বই রিস, ছাত্র গেছে গেল লজিংয়ে, কয় লজিংতে আনো, খানা নিয়ে বসা, নজিকতে ছাত্ররে আনছে, বড় ছাত্র ঠিকই, জবাই ঠিকই করছে, কিন্তু ছেলেটা স্কুলে পড়তো আইসা মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছে, ওইটা মাস্টার বাসায় জানে না,
এই কে কাশি কে জবাই করছে হুজুর? আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছিলা, কই জি না হুজুর, কই তাড়াতাড়ি গোস্তের দিয়ে ওই বিলে নিয়ে ফেলাও, এটার থেকে হারামের দুর্গন্ধ আসতেছে, নাকটা কেমন এবার বুঝছেন তো? এইভাবে গহরপুরি হুজুরের কারামতি নিজের চোখে যেগুলি দেখছি, বলতে বলতে ফজরের আজান দিব, আমি যেগুলি দেখছি, এত বড় বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালাদের অবস্থা এই।